ঠিক আছে, প্যারা টিচারদের বিষয়ে এবং বিধানসভা অধিবেশন চলছে, আর একটা বিষয় সমবায়, এই দুটো বিষয়ে আমাদের দু একটা কথা বলা খুব জরুরি বলে মনে হচ্ছে। আমি প্যারা টিচার প্রসঙ্গে পরে আসছি। আজকে বিধানসভায় প্রশ্ন উত্তর চলাকালীন যেরকম মন্ত্রীদের হয়, আজে বাজে কথা বলাটা মন্ত্রীদের অভ্যাস, কারোর কোনো প্রিপারেশান থাকে না, মনের খুশিতে কথা বলেন এবং যে কথার কোনো মানে নেই অথবা যে কথার কোনো তথ্য নেই সেই কথাটা বলতেই মন্ত্রীরা অভ্যস্ত। এটা খুব দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের রাজ্যে। সমবায় সংক্রান্ত আলোচনায় হঠাৎ করে মন্ত্রী বলতে শুরু করলেন, আগের আমলে দুর্নীতিতে ভরে গেছিল, প্রচুর দুর্নীতি হয়েছিল, সেগুলো সব আমরা সমাধান করেছি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আমরা ওইখানে প্রশ্ন করলাম যে পশ্চিমবাংলায় 36,000 কম বেশি সমবায় আছে, কটা দুর্নীতির ঘটনা লিপিবদ্ধ আছে বা নথিবদ্ধ করেছেন আপনারা আগের আমলে, কটা শাস্তির ব্যবস্থা করেছেন, তদন্ত করেছেন এবং কি শাস্তি দিয়েছেন? সরকার অসত্য বলতে বলতে এমন হয়ে গেছে, কোনো তথ্য নেই, যেটা সত্য নয় উত্তরও দিতে পারবে না। হাউসের এটা কর্তব্য নয় যে মন্ত্রীকে গার্ড করা, হাউসের কর্তব্য মন্ত্রীদের হয়ে চলা নয়। তার পক্ষ থেকে চেষ্টাই হবে প্রথম যেন মন্ত্রী উত্তর না দেন, এবং তারপর মন্ত্রী কার্যত কোনো উত্তরই দিতে পারলেন না। তিনটে মাত্র কথা উনি উল্লেখ করলেন, 36,000 সমবায়ের মধ্যে মাত্র তিনটে উনি উল্লেখ করলেন। আমি চ্যালেঞ্জ করছি মন্ত্রীকে, আমি মন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যে আগের আমলের দুর্নীতির বিষয়ে আজে বাজারে আজে বাজে কথা বলা বন্ধ করুন। কতগুলো দুর্নীতির ঘটনা আপনার নথিবদ্ধ করেছেন, কতগুলো সেই দুর্নীতি নিয়ে তদন্ত করেছেন অথবা কতগুলো শাস্তি দিয়েছেন, কি কি শাস্তি দিয়েছেন, এই শ্বেতপত্র প্রকাশ করুন, শ্বেতপত্র প্রকাশ করুন। বরং এই গত কয়েকটা বছরে 8 বছরে কার্যত সমবায় ক্ষেত্রটাকে তুলে দেওয়া হয়েছে, কার্যত গত 8 বছরে সমবায় ক্ষেত্রকে তুলে দেওয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আশা করি মন্ত্রী চ্যালেঞ্জ গ্রহণ করবেন। দপ্তর উঠে গেল প্রায়, কাজ নেই, কর্ম নেই, এবং অযথা অসত্য ভাষণের জন্য বিধানসভা ফ্লোরকে যেন কেউ ব্যবহার না করেন। দ্বিতীয় যে প্রসঙ্গ সেটা হচ্ছে প্যারা টিচার। এটা খুব দুঃখের ব্যাপার যে 19 দিন হয়ে গেল আমাদের রাজ্যের পার্শ্ব শিক্ষকরা অনশনে আছেন, 19 দিন, হাজার হাজার মাস্টারমশাই, বরং তার সঙ্গে আরো 4 দিন মানে আগে থেকে অনশনের 4 দিন আগে থেকে তারা অবস্থানে আছেন, সেটাও কার্যত কোর্টের পারমিশন নিয়ে তাদের অবস্থানে বসতে হচ্ছে। এমন নির্লজ্জ প্রশাসন যে এমনকি কাউকে কোনো বিক্ষোভ পর্যন্ত দেখাতে দেবে না, কাউকে কোনো কথা পর্যন্ত বলতে দেবে না, দৃষ্টি আকর্ষণ করে যে সরকার তার কথা জানা কি বলছে, সরকার কি জানে না যে 19 দিন ধরে অনশনে বসে আছে, সরকার কি জানে না যে ইতিমধ্যে বেশ কিছু মানুষ সেখানে অসুস্থ হয়েছে, দুর্নীসহ দুজন ঘটনাক্রমে মারা গেছেন, এবং সব মিলিয়ে একটা চূড়ান্ত নৈরাজ্যের মতন পরিস্থিতি শিক্ষার ক্ষেত্রে পশ্চিমবাংলায় চালু হয়েছে। এটা সরকারের অপদার্থতার জন্য, সরকারের অকর্মণ্যতার জন্য, এটা সরকার কি চোখে দেখতে পাচ্ছে না? সরকার উত্তর দিক, সরকার উত্তর দিতে সাহস পেল না, সাহস পেল না, এত বড় আপত্তি করা সত্ত্বেও সাহস পেল না। উল্লেখ করবে আমাদের সদস্যরা যে উল্লেখ করেছেন, বিশেষ করে জাহানারা বেগম উল্লেখ করেছেন, অন্য সদস্যরা সুজিত চক্রবর্তী উল্লেখ করেছেন, ওরা মাঝে মধ্যে বলেন এগুলো সব পুরনো আমলের গল্প, ভুল। এই সরকার আসার পর প্যারা টিচার নিয়োগ হয়েছে, আগের সরকারের আমলে যেমন হয়েছে তখনই হবার কথা, ভারতবর্ষের স্কিমটা তখন হয়েছে, সর্বশিক্ষা অভিযান তখন, সর্বশিক্ষা মিশন তার অংশ হিসেবে, এই সরকারের আমলেও নতুন প্যারা টিচার নিয়োগ হয়েছে, কিন্তু নতুন পুরনো কথা না। আগের সরকার বরং তাদের 60 বছর কাজ নিশ্চয়তা করে গেছে, কিন্তু তাদের বাঁচবেন 8,000-10,000 টাকা একটা সংসার বাঁচে নাকি আজকাল, ন্যূনতম মজুরি যেখানে কার্যত দিল্লির সরকারের 8,000 টাকা দাবি হচ্ছে, 21,000 টাকা কোর্টের অর্ডার হচ্ছে সমকাজের সমবেতন, ফলে সমস্তগুলো মিলিয়ে মাস্টারমশাইরা তারা চান বেতন কাঠামো, মাস্টারমশাইরা তারা চান একটা ন্যূনতম বন্দোবস্ত করা হোক,
মন্ত্রী সাহস দেখালেন, একটা উত্তর দিতে পারলেন না, একটা উত্তর দিতে পারলেন না, আমাদের আবার অ্যাডজর্নমেন্ট দিতে হবে, হাউসের কাজ বন্ধ করে দেবো, হাউসের কাজ বন্ধ করে দেবো যদি প্যারা টিচার সহ মানুষের যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভে সরকার যদি এখন চুক্তি করে থাকে। টেটের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হয়েছে দু বছর আগে, দু বছরের মধ্যে পরীক্ষা হচ্ছে না, দু বছর আগে টেটের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, এখনো পর্যন্ত পরীক্ষা নেওয়া হচ্ছে না। পরীক্ষা যদি নেওয়া হয় কবে রেজাল্ট বেরোবে তার ঠিক থাকে না। আপার প্রাইমারি 2016 সাল থেকে, এটা 15 সাল থেকে করতে করতে 16 সালে পরীক্ষা, 18 সালে রেজাল্ট, তারপরে কাগজপত্র দেখতে দেখতে 19 সাল চলে গেল, এখনো পর্যন্ত তাদের নিয়োগের বন্দোবস্ত হলো না। 4-5 বছর ধরে যৌবনের 4-5 বছর চলে গেল, শিক্ষাক্ষেত্রে মাস্টার নিয়োগ সহ সমস্ত ক্ষেত্রে একটা চূড়ান্ত দুর্নীতি এবং অব্যবস্থা চলছে। আমরা সেই কারণে চাইছিলাম এই আলোচনাটা সরকারের দিক থেকে উত্তর দিক, সরকার উত্তর দিল না, আমরা উল্লেখ করেছি, আমরা এটাকে অ্যাডজর্নমেন্ট মোশনে আমরা আনবো, সব কাজ বন্ধ হয়ে আলোচনা করতে হবে। এবং আমি আবারও আপনাদের মারফত বলছি, মাস্টারমশাই যারা ওখানে অনশনে আছেন তাদের দাবিটা খুব সাধারণ দাবি। তারা কী দাবি করেছেন? তারা সেই দাবিটুকুই করেছেন যেটুকু মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন 2009 সালে এই রানী রাসমণি রোডে ড্যাশে, সেদিন এখনকার শিক্ষামন্ত্রী উপস্থিত, এখনকার শিক্ষামন্ত্রী তখন বিরোধী দলের নেতা, এখনকার মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী, তারা দুজনে উপস্থিত থেকে প্যারা টিচারদের কাছে যে দাবি পেশ করেছিলেন, আমরা সরকারে আসলে কি করব, আমাদের ভোট দিন, আমাদের পক্ষে দাঁড়ান, আমরা সব আপনাদের দায়িত্ব পালন করব, যা দায়িত্ব পালন করার কথা বলেছিলেন, যে দাবিগুলোকে প্যারা টিচারদের উল্লেখ করেছিলেন সেই দাবিটাই প্যারা টিচারদের দাবি, সেই দাবিটা যা মুখ্যমন্ত্রী তখন ঠিক বলেছিলেন, আজকে মিটিং বলছেন কি করে। 2011 সালে সরকার আসার পর 3রা জুন মন্ত্রিসভার বৈঠক করে বেরিয়ে রাইটার্স বিল্ডিং এ সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, মুখ্যমন্ত্রী বাঁদিকে তখন পার্থ চ্যাটার্জি, ডান দিকে তখন মুকুল রায়, মুকুল রায় তখন তৃণমূলের নেতা এবং সাংসদ, বাঁদিকে পার্থ চ্যাটার্জি, ডান দিকে মুকুল রায়, মাঝখানে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছিলেন প্যারাটিচারদের জন্য? যা ঘোষণা করেছিলেন সেইটা কার্যকরী হোক, মুখ্যমন্ত্রীর ঘোষণা কার্যকরী হোক, এইটা হচ্ছে ওদের দাবি, প্লাস বেতন কাঠামো যথার্থ দাবি, সঙ্গত দাবি, 100% দাবি, অন্য রাজ্যের চাইতে আমাদের রাজ্যে বঞ্চনা অনেক বেশি, এটা মেনে নেওয়া যায় না। অনশনে রয়েছে 19 দিন ধরে, সরকার কোনো হেলদল নেই, নির্লজ্জ সরকার, অমানবিক আপনার সরকার, পাশবিক একটা মনোভাব নিয়ে চলছে, তার বিরুদ্ধে এমনকি হাউসে পর্যন্ত আলোচনা করতে দেয় না। আমরা দ্রুত অ্যাডজর্নমেন্ট মোশন পর্যন্ত আনবো, সরকারকে উত্তর দিতে হবে, নচেত আমরা বিধানসভা চলতে দেব না।